ইসলামপুর গোয়ালপুকুর চাকুলিয়া করণদিঘি রায়গঞ্জ সেনতাবাদ ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি 2014 সালে চতুর্মুখী লড়াই হয়েছিল এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র রঞ্জন দাশমুন্সি ও বিজেপি প্রার্থী নিমু ভৌমিকের মধ্যে লড়াই হয়েছিল এই কেন্দ্রে 2014 সালে এই কেন্দ্রে 1634 ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম এক নজরে দেখে নেব 2014 সালের বিধানসভা ভিত্তিক লোকসভা নির্বাচনের ফলাফল কেন্দ্র ইসলামপুর সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 33,844টি কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 28,660টি তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 30,858টি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 36,645টি ভোট এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়েছিলেন 2,801 ভোটের ব্যবধানে কেন্দ্র গোয়ালপুকুর সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন 35,129টি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 53,093টি ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 21,074টি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 17,579টি ভোট এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন 17,964টি ভোটের ব্যবধানে চাকুলিয়া সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন 50,824টি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 39,930 তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 16,095টি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 24,873টি ভোট এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী এগিয়েছিলেন 10,894 ভোটের ব্যবধানে কেন্দ্র করণদিঘি সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন 53,961টি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 39,191টি ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 30,835টি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 37,583টি ভোট এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী এগিয়েছিলেন 14,770 ভোটের ব্যবধানে কেন্দ্র হেমতাবাদ সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন 53,486টি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 49,416টি ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 35,519টি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 27,150টি ভোট এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী এগিয়েছিলেন 4,070 ভোটের ব্যবধানে কেন্দ্র কালিয়াগঞ্জ সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 58,581টি কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 57,152টি ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 38,309টি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 32,753টি ভোট এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী এগিয়েছিলেন 1,429টি ভোটের ব্যবধানে কেন্দ্র রায়গঞ্জ সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন 31,038টি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 48,065টি ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 19,718টি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 26,285টি ভোট এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন 17,027 ভোটের ব্যবধানে এবারে আসা যাক পোস্টাল ব্যালটের ক্ষেত্রে 2014 সালে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন 652টি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 374টি ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 290টি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন 263টি ভোট রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর প্রাপ্ত মোট ভোট 317,515 এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট 315,881টি ভোট এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 203,131টি ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট 192,698টি ভোট রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2014 সালে 1634 ভোটের ব্যবধানে জয়ী হন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম আরসিটিভি সংবাদ রায়গঞ্জ